করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন নামে শুরু করছে। সম্ভাবনা নাই,
সাথে যে ব্যবসাটা হবে সেই ব্যবসাটা হবে কি? লাভ আর লাভ। সেই ব্যবসায় কি বলে? লাভ আর লাভ। এই ব্যবসায় তিনটা পুঁজি দরকার। কয়টা পুঁজি? তিনটি পুঁজি দরকার। আমি এই তিনটি পুঁজির কথা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বরের পুঁজি হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। এটা হলো এক নম্বর পুঁজি, আল্লাহর প্রতি ঈমান। সেই পুঁজি আমরা সকলে ইনভেস্ট করেছি। সে পুঁজিটা কি ছিল? সে পুঁজি হচ্ছে ঈমানের ফাউন্ডেশন, ঈমানের মূল ভিত্তি। আমরা সকলে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো আমাদের ইমানের ভিত্তি, কালেমা। এই কালেমা আমরাও পড়ি এবং ঈমান এনেছি। এই কালেমা যখন মুসা আলাইহিস সালাম পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যখন তিনি উচ্চারণ করেছেন, ফেরাউনের রাজতক আস্ত ছিল। কথা বুঝতে পারছেন? এই কালেমার ধাক্কায় ফেরাউনের রাজতক কি আস্ত ছিল? চুরমার হয়ে গেছে, দরিয়ায় নীলে ডুবে মরতে হয়েছে। এই কালেমা যখন উচ্চারণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদের তত্ত্বতাও শেষ হয়ে গিয়েছে। এই কালেমা যখন উচ্চারণ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা বংশশুদ্ধ, এদের সমস্ত রাজ ব্যবস্থা, সমস্ত সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। এই কালেমা আমরা উচ্চারণ করি, আমরাও পড়ি, কিন্তু ওই আসর হয় না যেই আসর হতো আম্বিয়া আলাইহিমুসসালাম কালেমার দাওয়াত দিলে, সাহাবায়ে কেরাম দাওয়াত দিলে যে আসর হতো, সেই আসর আমাদের দাওয়াতে হয় না। কথা ঠিক কিনা? বিষয়টা দেখুন, ওনারা তাকে ফেরাউনের মোকাবেলা করতে হয়েছে কালেমার দাওয়াত দিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়ে নমরুদের মোকাবেলা করতে হয়েছে, সমস্ত নবীদেরকে মোকাবেলা করতে হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোকাবেলা করতে হয়েছে। আর এই কালেমার দাওয়াত বর্তমান বিশ্বে দেওয়া হচ্ছে, সেই দাওয়াতে লোকেরা ফুল পাচ্ছে, মালা পাচ্ছে। ওনারা দাওয়াত দিতে গিয়ে জেল হয়েছে, জরিমানা হয়েছে, অত্যাচারিত হয়েছে, হিজরত করতে হয়েছে। আর বর্তমান যুগের দাওয়াত দিতে গেলে সেই অবস্থা হচ্ছে না, বরং অন্যরকম হচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে যে দাওয়াতটি আল্লাহর পয়গম্বরেরা যেভাবে পেশ করেছেন ওইভাবে পেশ করা হচ্ছে না। ঈমানকেও আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি না। এই ঈমান কি শিক্ষা দেয়? আল্লাহর উপরে ঈমান আনলে সেই ঈমানদারকে কি শিক্ষা দেয় ঈমান? এই কথাটা আমি আপনাদের সাথে বলতে চাই। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি মানুষ যখন ঈমান আনে তার প্রথম শিক্ষাটাই হচ্ছে ঈমানদারকে, ঈমান বিল্লাহ তাকে আত্মমর্যাদায় সমুন্নত করে, তাকে আত্মমর্যাদা শিক্ষা দেয়। সেটা কি? সেটা হচ্ছে ঈমান আনার আগে সে পাথরকে পাথর দিয়ে মূর্তি তৈরি করে তার সামনে মাথা নত করত, গাছের সামনে মাথা নত করত, সাপের সামনে মাথা নত করত, শক্তির সামনে মাথা নত করত, হাত দিয়া মূর্তি বানাইয়া তার সামনে নিজের ভালো মন্দ কামনা করত, এটা সে করত। কিন্তু যখন ঈমান আনলো তখন কোরআন তাকে বলছে, ঈমানদার ব্যক্তিকে কোরআন শিখালো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। কোরআন মুমিন বান্দাকে শিখালো আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ
সাহায্য চাও, ওরা তোমার মতো আমার বান্দা আমার গোলাম। সুতরাং তোমার মধ্যে মর্যাদার আত্মমর্যাদা বোধ পার্সোনালিটি শখসিয়ত সৃষ্টি করে ইমান। কে সৃষ্টি করে? ইমান। এই পাথরের মূর্তি তোমাকে কিছু দিতে পারবে না, এই মাটির মূর্তি তোমাকে কিছু দিতে পারবে না, এই বিরাট বিরাট গাছগুলি সাপগুলি কিচ্ছু দিতে পারবে না। যাদের কাছে তোমরা সাহায্য চাও, কোরআনে কারীম বলছে লা ইয়াসতাতিউনা লাহুম নাসরান ওয়া লা আনফুসাহুম ইয়ানসুরুন। যাদের কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো, ওরা তোমাদেরকে সাহায্য করা তো দূরের কথা, ওরা নিজের সাহায্য নিজেরা করতে পারে না, নিজের কেউ রক্ষা করতে পারে না। হাত দিয়ে যে মূর্তি তৈরি করা হয়, পাথর দিয়ে যে মূর্তি তৈরি করা হয়, মাটি দিয়ে মূর্তি তৈরি করা হয়, তাদের সামনে কত খাবার রাখা হয়, ওরা কি পারে? ওই খাবারগুলি যদি কুকুরে খাইয়ে যায়, এতগুলো হাত, এক একটা একটা হাত দিয়েও কি একটা কুত্তে রেখা দেয় দিতে পারে? এমন কি ওর নাকের ডগায় মাছি বসে যদি মুখের মধ্যে কিছু ত্যাগ করে, এতগুলো হাত আছে, আঙ্গুল আছে, একটা আঙ্গুল দিয়ে মাছিটারে উড়াইতে পারে? এগুলো তো পারি না, নিজের সাহায্য করতে পারে না। মানুষের সাহায্য করা তো দূরের কথা, ওরা কি মানুষ বানানো তো দূরের কথা। আল্লাহ পাক বলেছেন ওরা কি একটা মাছি বানাইতে পারে? আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে একটা মাছিও কি বানাতে পারে? সুতরাং এগুলির সামনে মাথা নত করত মানুষ, ইমান তাকে শিক্ষা দিল, তাকে আত্মমর্যাদায় সমুন্নত করে দিল, পার্সোনালিটি দিল, যে সাহায্য কারো কাছে চাইতে পারবে না। ওরা নিজেরাই যার কাছে সাহায্য চাও, নিজের সাহায্য ওরা নিজেরা করতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মুশরিক এসেছিল একটা ভাঙ্গা মূর্তি নিয়ে। হুজুর জিজ্ঞেস করেছিলেন যে তোমার এই মূর্তিটা ভাঙা কেন? সে বলেছিল যে এই মূর্তিটি, এটি তো আমার দেবতা, আমি এর পূজা করি এবং আমি যেন কোনো বিপদে না পড়ি সেই জন্য এর সাথে রাখি। পথিমধ্যে পেশাবের প্রয়োজন হলো তো তাকে এক পাশে দাঁড় করায় রেখা আমি আমার কাজ সেরে এসে দেখি এর শরীর সমস্ত শরীরটা ভিজা, তো ভাবলাম কোনো বরকতের পানি হবে, তো আমি, সে বলল যে এটা আমি চাটে খাওয়া আরম্ভ করলাম, তো চাটে খেতে গিয়ে দেখি যে কেমন দুর্গন্ধ লাগে, তো চিন্তা হলো বরকতের পানি দুর্গন্ধ হবে কেন, এরকম অ্যাসিডের মতো ঝাঁজ ঝাঁজ হবে কেন। দূরে তাকায় দেখলাম একটা কুকুর দাঁড়িয়ে আছে আর তার নিচের থেকে পানির ফোঁটা টপকাচ্ছে, তখন বুঝলাম কি বরকতের পানি এটা। বলল মেজাজটা খুব খারাপ হয়ে গেল। এরপরে বললাম তুই নিজেরই সাহায্য করতে পারো না, কুত্তার পেশাব দিয়ে বাঁচাইতে পারো না, আমার বাঁচাবি কেমনে? রাগ করে দিলাম একটা আছাপ বাই গেল ঠ্যাং কোমর টুমর ভাঙ্গা সারা। হাদিস শরীফ এসেছে হুসরা সাল তখন হেসেছিলেন, সে হাসিতে হুসরা সালামের দন্ত মোবারক বিকশিত হয়েছিল, দেখা দিয়েছিল। হুজুর বললেন আমার কাছে কেন এসেছো? মুশরিক ব্যক্তি বলছেন আমি আমার জীবনের ভুল বুঝতে পেরেছি, আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর অন্ধকারে থাকতে চাই না, আমি ইসলাম কবুল করতে এসেছি। আল্লাহ নবী তারে শেখালেন বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, এবং তিনি হচ্ছেন সমস্ত শক্তির উৎস। আজকে শক্তির উৎস বলা হয় জনগণকে, নেতা নেত্রীরা পার্লামেন্টেও বলেন, পার্লামেন্টের বাইরেও বলেন, জনসভায় বলেন, তারা বলেন শক্তির উৎস জনগণ, দেশের মালিক জনগণ। আল্লাহ পাক বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহর নাম নিলে কি লজ্জা করে, গুনাহ হবে? তো জোরে বলতে পারেন না কেন? আসমান এবং জমিনের একচ্ছত্র
মুশরিকানা কথা, শিরক এই ধারণা পোষণ করা। দেশের মালিক জনগণ নয়, এটা মিথ্যে কথা, বাজে কথা, এবং জনগণ কখনো ক্ষমতার উচ্চ হতে পারে না। আল্লাহ পাকের কোরআন শরীফের সাথে সম্পূর্ণ বিপরীতমুখী কথা। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়ান, সমস্ত ক্ষমতা একচ্ছত্র মালিক, ক্ষমতার উৎস কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন ক্ষমতার মালিক। আল্লাহ পাক আরো বলেন, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই, এবং তিনি একমাত্র, তিনি ছাড়া তোমাদের কোনো পৃষ্ঠপোষক নাই, সাহায্যকারীও কেউ নাই, পৃষ্ঠপোষক কেউ নাই। কত রাষ্ট্র শাসক গোমরা বেদাতপন্থী ফকিরদের কাছে গিয়ে মুড়ি ধরিল, ক্ষমতা যখন চলে গেল সে বেদাতপন্থী ফকির তারা বাঁচাইতে পারলো না। আমি নাম নিলাম না, আমাদের দেশেও, আমাদের দেশেও এবং আমাদের দেশের বাইরেও পার্শ্ববর্তী দেশেও মুসলমান রাষ্ট্র শাসক বেদাতি ফকির, বেসরা ফকির এদের কাছে গিয়েছে, মুড়ি ধরেছে এবং মনে করেছে উনি আমার বাঁচাইবে, ক্ষমতা টিকায় রাখবে। ক্ষমতা যখন চলে গেল, চলে গেল, ফকিররা তার দিকে তাকায় থাকলো, নিজে ফকির অরে দেবে কি, ও নিজেই তো ফকির। ওয়াল্লাহু গনি ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, কেবলমাত্র বেনিয়াজ কে? যিনি কারো মুখাপেক্ষী নন, আর সব ফকির। সুতরাং তোমার, তোমাদের কোনো পৃষ্ঠপোষক নাই, আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, ওলি নাই, মনিব নাই, কেউ নাই সাহায্যকারী, কে ছাড়া? এবার দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলছেন, ওয়া ইন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুরিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ যদি তোমার কোনো অকল্যাণ করতে চান, তোমাকে যদি কোনো বিপদে ফেলতে চান, তাহলে সেই বিপদ থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, আর আল্লাহ যদি তোমাকে কোনো ফজল করম করতে চান, অনুগ্রহ করতে চান, সে অনুগ্রহ প্রত্যাহার করারও ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ, এ কথা কাকে বলা হচ্ছে? আল্লাহ পাক বলছেন তার রাসূলকে, আল্লাহ যদি আপনার কোনো অকল্যাণ করেন, আল্লাহ যদি আপনার কোনো বিপদ দেন, সেই বিপদ থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ পাক যদি আপনাকে কোনো কল্যাণ দিতে চান, সেই কল্যাণ থেকে আপনাকে কেউ ফিরাইতে পারবে না। এই বিশ্বাস মনের মধ্যে রাখুন, এটাই হচ্ছে ঈমান। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, এই শিক্ষা আমাদেরকে দেয়। আমাদের কপাল পুড়ছে কেন? কপাল পুড়েছে তো এই কারণে, আল্লাহকে ছেড়ে দিয়ে মানুষ মাজারে গিয়ে সেজদা দিয়েছে, কবরে গিয়ে সেজদা দিয়েছে, বেসারা ফকিরদের কাছে গিয়েছে। তাসাউফ একটি মহান বিষয়, একটি পবিত্র বিষয়, এই বিষয়টাকে ব্যবসায় পরিণত করা হয়েছে, এবং তাওহীদের কনসেপশন ক্লিয়ার না থাকার কারণে শিরক এবং বিদআত চরমভাবে বেড়েছে। মানুষ এগুলির কাছে গিয়ে সাহায্য কামনা করেছে।